এরপরের প্রশ্ন, শেখ মুয়াজ্জিন কি নিজের রুমে বসে আজান দেয় তাহলে কি আজান হবে? মুয়াজ্জিন সাহেব বিশেষ করে ফজরের নামাজে মসজিদ খুলবে, যায় আজান দিবে, বহু ঝামেলার কাজ। তো মসজিদ উনি খাটের উপরে বসে বসে আজানের জবাব দিয়ে দিবে নাকি, আজান হবে কি না? এর উত্তর হচ্ছে, আজান দেওয়ার জন্য দাঁড়াতে হয়। আজান দেওয়ার জন্য কি করতে হয়? দাঁড়াতে হয়। আজান দেওয়ার সুন্না পদ্ধতি হচ্ছে দাঁড়িয়ে আজান দেওয়া, কেবলামুখী আজান দেওয়া। বাকি যদি মুয়াজ্জিনের রুমেই আজানের জন্য মাইকের সিস্টেম বা ব্যবস্থা করে আর এরকম কেউ দিয়ে থাকে, ব্যবস্থা করে থাকে, তাহলে অসুবিধা নেই, আজান হয়ে যাবে। আজান মুয়াজ্জিনের রুমে বসে আজান দেওয়া যায়, যদি সেখানে সিস্টেম করে আজান দেওয়া যাবে, আজান দিয়ে আজান হয়ে যাবে। কিন্তু বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিতে হবে। এরপর প্রশ্ন,